নমস্কার, আপনারা শুনছেন জশনমানাও বাংলা ইন্টারনেট রেডিও। সঙ্গে রয়েছি আমি অভিপ্সা। জশনমানাও বাংলা ইন্টারনেট রেডিওর আমোদে বাঙালি অনুষ্ঠানে আপনাদের জন্য আমরা নিয়ে আসি বিভিন্ন বিনোদনের বিষয়। তেমনি আজ আপনাদের জন্য রইল কিছু সিনেমা ও ওয়েব সিরিজের রিভিউ। প্রথমেই বলি ফ্যামিলি ম্যান টু এর কথা। প্রতীক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সঙ্গে ছিল বিতর্ক আর আশঙ্কা। মনোজ বাজপেয়ীর ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন ঘিরে কৌতূহলের পারদ ক্রমশ শীর্ষ ছুঁয়েছিল। সাধারণত দেখা যায় প্রথম সিরিজে মাত করে দেওয়া ওয়েব সিরিজ দ্বিতীয় সিজনে তেমন দাগ কাটতে পারে না, অতৃপ্তি জেগে থাকে দর্শক মনে। ফ্যামিলি ম্যান টু কি সেই পরিণতির দিকে এগোবে, এমন আশঙ্কা করেছিলেন অনেকে। এর মধ্যেই আবার বর্তমান সিরিজের বিষয় নিয়ে ঘনিয়ে উঠেছিল বিতর্ক, তাতে মুক্তি নিয়েও কিছু মেঘ জমেছিল। সব মিলিয়ে ফ্যামিলি ম্যান টু বেশ কিছুদিন ধরেই চলেছিল চর্চার বিষয়। অবশেষে দর্শকদের চাহিদা পূরণ হল 3রা জুন রাতে। নির্ধারিত সময়ের খানিকটা আগেই মুক্তি পেয়েছে নয়া সিজন। 9টা পর্ব জুড়ে দর্শককে কানায় কানায় তৃপ্তির স্বাদই তা দিয়েছে। না, কাহিনীর কথা আগাম জানিয়ে স্পয়লার হওয়ার উদ্দেশ্য নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধবদের মধ্যে তা নিয়ে মজা মশকরা শুরু হয়েছে। সুতরাং নয়া সিজন দেখতে বসার আগে তা থেকে যথাসম্ভব দূরে থাকুন। দুই দেশের পারস্পরিক চুক্তি, দেশের নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের জেদ, চরমপন্থীদের নৃশংসতা আর এই সব কিছুর সঙ্গে সমান্তরালভাবে চলা দেশের নিরাপত্তার জন্য কয়েকজন নিরাপত্তা কর্মীর নিরল শ্রম ও আত্মত্যাগ, এই সূত্র ধরে একটি ওয়েব সিরিজের গল্প যেমন টান টান চমকপ্রদ হওয়া উচিত, এই গল্প ঠিক তেমনই। পরতে পরতে রাখা আছে থ্রিল, টান টান গল্পের গতি, জোরালো অভিনয়, সেই সঙ্গে চিত্রনাট্য জুড়ে হিউমারের দারুণ ব্যবহার। সব মিলিয়ে এই ধরনের ওয়েব সিরিজ থেকে দর্শকের প্রত্যাশা যেমন থাকে, পরিচালক রাজ ডিকে জুটি ঠিক তেমনভাবেই সাজিয়ে উপহার দিয়েছেন নয়া সিজন। ফলে এবারও দর্শকের আশা পূরণের ট্র্যাডিশন বজায় থাকছে। এছাড়াও মনোজ বাজপেয়ীর সমান্তরালে নজর টেনে রাখার মতোই অভিনয় করেছেন তিনি। উল্লেখ করতেই হয় শ্রীকান্তের বন্ধুর চরিত্রে শরীফ হাসমির অভিনয়ও। মূলত তাঁর এবং মনোজ বাজপেয়ীর হাত ধরেই এই থ্রিল অ্যাকশনের ভিতরও হিউমার ডানা মেলেছে চমৎকার। সুচিত্রা চরিত্রে প্রিয়ামণি, বাঙালি প্রধানমন্ত্রীর চরিত্রে সীমা বিশ্বাস ও অন্যান্য চরিত্রাভিনেতারা যথাযথ। সব মিলিয়ে ফ্যামিলি ম্যান টু দেখতে ভালোই লাগবে। টান টান গল্প, তুখর অভিনয় যেমন দর্শককে টেনে রাখে, তেমনি এই গল্পের মূল স্রোতের পাশাপাশি জীবনের সুখ অসুখ দ্বিধা দ্বন্দ্বের যে ছোট ছোট গল্পগুলো জেঁকে থাকে তাও দর্শককে ভাবিয়ে তোলে। জশনমানাও বাংলা ইন্টারনেট রেডিও তরফ থেকে ফ্যামিলি ম্যানের জন্য রইল 4.5 স্টার। তাই আর দেরি না করে এখনই দেখে ফেলুন ফ্যামিলি ম্যান টু। এরপর আরো একটা বেশ ফেমাস হওয়া ওয়েব সিরিজের কথা বলি, সানফ্লাওয়ার। খুনের গল্প দিয়ে শুরু কাহিনী, তারপর প্লট সাবপ্লটের অলিগলিতে তা কোথায় যে হারিয়ে গেল। Z5 প্ল্যাটফর্মের সানফ্লাওয়ার সিরিজের 8টি এপিসোড দেখে ঠিক বুঝে উঠতে পারলাম না। এক গুচ্ছ অভিনেতা ছবিতে, প্রত্যেকেই অভিনয়ের জোরে খ্যাতি পেয়েছেন, কিন্তু সকলেই যেন চিত্রনাট্যের চক্রব্যূহতে ফেঁসে ক্যামেরার সামনে কেবল ঘুরপাক খেয়ে গিয়েছেন। সচ্ছল মধ্যবিত্তদের আবাসন সানফ্লাওয়ার। খুন হয় সেখানকার বাসিন্দা রাজ কাপুর অর্থাৎ অশ্বিন কৌশল। আবাসনের অন্যান্য বাসিন্দাদের কাছে এমন কিছু পছন্দের মানুষ ছিল না রাজ। স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু খুন তো খুন। অতএব তাঁর কিনারা করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ অফিসার দিগেন্দ্র, অভিনয় ছিলেন রণবীর শোরে, এবং তাম্বে, যার অভিনয় ছিলেন গিরিশ কুলকার্ণী। তাদের সবচেয়ে বেশি সন্দেহ বেসরকারি কোম্পানির সেলস ম্যানেজার সোনু সিং অর্থাৎ সুনীল গ্রোভারের দিকে। এদিকে প্রথমেই খুনি হিসেবে অধ্যাপক আহুজাকে অর্থাৎ মুকুল চড্ডাকে দেখানো হয়েছে, কিন্তু তারপরও তদন্ত চলতে থাকে 8টি এপিসোড ধরেই। আর তার সঙ্গে সঙ্গে চলতে থাকে আহুজার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সোনুর মহিলা মহলে জনপ্রিয় হওয়ার চেষ্টা, নারী নিরাপত্তা, নতুন ও পুরনো প্রজন্মের চিরকালীন দ্বন্দ্ব। এত কিছুর মধ্যে খুনের তদন্তই যেন গৌণ হয়ে গিয়েছে। টেলিভিশনে কমেডি টাইমিং এর জন্য সুনীল গ্রোভার। এ সিরিজে অন্যরকম কিছু করার চেষ্টা করেছেন সুনীল, তার এই চেষ্টা
নজরেও পড়েছে। পরিচালক বিকাশ বহেল এবং রাহুল দাশগুপ্ত যেন তাঁর চরিত্রটিকে মিস্টার বিনের আদলে গড়ে তুলেছেন। রণবীর শোরে গিরিশ কুলকার্ণী, অশ্বিন কৌশল, মুকুল চড্ডার অভিনয় যথাযথ। তবে আশিস বিদ্যার্থীর চরিত্র কেবল পাড়ার খবরদারি কাকু হয়েই রয়ে গিয়েছে। বাকি চরিত্রটা যে কেনই এলো আর কেনই গেল সিরিজের প্রথম পর্বের এই আটটি এপিসোডে অন্তত বুঝতে পারলাম না। দোষ দেবেন না প্লিজ, সিরিজের দ্বিতীয় সিজনে আরো মন দিয়ে বোঝার চেষ্টা করব। তাই আমাদের তরফ থেকে সানফ্লাওয়ারকে ওই 2 স্টার দিলাম। এবার আসি সলমান খানের একটি ছবিতে, রাধে। রাধে সিনেমার পোস্টারের নিচে ছোট ছোট হরফে লেখা, ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। হ্যাঁ, ভাইজানের মহিমাতেই পরিপূর্ণ এই ছবি। যারা সলমান খানের ভক্ত তাঁদের অবশ্যই ভালো লাগবে। নিজের ওয়ান্টেড ভাবমূর্তি ধরে রেখেছেন তিনি। ছবি দেখে যা মনে হলো, পরিচালক প্রভুদেবার অ্যাকশন এবং কাট বলা ছাড়া আর কিছুই করার ছিল না, কারণ সলমান খানের মহিমায় তাঁর সিনেমা এক এবং অদ্বিতীয় অবলম্বন। বাকি চরিত্রটা কেবল আউট অফ ফোকাসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। করোনা পরিস্থিতিতে হাইব্রিড রিলিজের পথে হেঁটেছে রাধে টিম। দেশের বাইরের যে সমস্ত স্থানে কোভিড পরিস্থিতি একটু ঠিকঠাক, সেখানেই সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। তবে ভারতবর্ষের প্যান্ডেমিক পরিস্থিতিতে Z5 এবং Zplex প্ল্যাটফর্মই ভরসা। Zplex-এ আবার আলাদা পেমেন্ট দিয়ে ছবিটি দেখতে পাবেন। রেকর্ড দর্শক ইতিমধ্যেই ওয়েব প্ল্যাটফর্মটি পেয়ে গিয়েছে, আর তার জন্য সলমান খানের কারিশমাই দায়ী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে বিস্তর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, সেই বিষয়টিকে এই রাধের চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে। অবশ্য এই ছবিটি কোরিয়ান ছবি দ্য আউটলস এর অফিসিয়াল রিমেক। তবে সুমিত নামের চরিত্রের মুখে স্পেস সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছের কথা শুনলে সুশান্তের কথা একবার মনে পড়বেই। দ্য আউটলস এর কিছু দৃশ্য অবিকল একই রকম রয়েছে রাধেতে, যেমন হেলমেট পরিয়ে ধৃতকে মারার দৃশ্যটি। এবার একটু গল্পে আসা যাক। দিল্লি থেকে মুম্বাই এসে মাদকের ব্যবসা ফাঁদে রানা অর্থাৎ রণদীপ হুডা এবং তার সঙ্গীরা। মানুষ মারতে তাদের হাত একটুও কাঁপে না, পড়ুয়াদের মাদকের নেশা আচ্ছন্ন করতেও দ্বিধাবোধ করে না। বিষেই বিষক্ষয় হয়, তাই এদের রুখতে পারে শুধুমাত্র একজন পুলিশ অফিসার। কে বলুন তো? হ্যাঁ, অবশ্যই রাধে। অতএব বাকি দুষ্টের দমন এবং শিষ্টের পালনের কথা নিশ্চয়ই আর বলে দিতে হবে না আলাদা করে, সেটি নিজ খরচে দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, মাথায় যুক্তির ভাবনা রেখে এই ছবি একেবারেই দেখতে বসবেন না, তাহলে সুপারম্যানের মতো সলমান খানের বহুতলের কাঁচ ভেঙে এন্ট্রির দৃশ্যটি উপভোগ করতে পারবেন না। কিংবা হেলিকপ্টার ক্র্যাশ করার পরই অক্ষত সলমান খানের বিষয়টিতেও আনন্দে আপ্লুত হতে পারবেন না। এবার বাকি চরিত্রদের কথা আসা যাক। ছবিতে সলমান খানের বিপরীতে দিয়ার চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। নিজের জিম পারফেক্ট শরীর এবং হাসি প্রদর্শন করা ছাড়া আর কিছুই করার ছিল না তার। সাজিদ এবং প্রয়াত ওয়াজিদের সুরারোপিত গানগুলো সিনেমা না থাকলেও হতো। দিয়ার দাদা এবং সলমানের সিনিয়রের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারকা শুধুমাত্র কমেডিয়ান হয়েই রয়ে গিয়েছেন, যদিও সেটিও ঠিক জমেনি। দিশার পোশাক পরে নাচার দৃশ্যটি আমার অন্তত দেখতে বেশ কষ্টই হলো। রণদীপ হুডা ঠিক দাবাং সিরিজের ছেদি সিং কিংবা বাচ্চা সিং এর মতো ভিলেন ফিগার হয়ে ওঠার চেষ্টা করেননি, তিনি নিছক ড্রাগ ডিলার হিসেবেই থেকে গিয়েছেন। হ্যাঁ, অ্যাকশন ছবিতে ভালোই করেছেন সলমান, সিক্স প্যাক অ্যাবসও দেখিয়েছেন নায়ক। নিজের বিইং হিউম্যান সাইকেলের প্রচার যেমন করেছেন, তেমনই চেনা সংলাপ বলে কমিটমেন্ট রেখেছেন। মোটের উপর নিজের ভক্তদের কথা মাথায় রেখেই এ সিনেমা তিনি তৈরি করেছেন, তাই সেই মানসিকতা নিয়েই দেখায় ভালো। আমার তরফ থেকে রাধের জন্য রইল 3 স্টার। আপাতত আজকের আমোদে বাঙালির পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে আমোদে বাঙালির আগামী পর্বে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মন্তব্য আমাদের জানার কমেন্ট করে। আর এরকমই অনুষ্ঠান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওকে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি উপিপসা। ভালো রাখবেন নিজেকে।